টলিপাড়ায় ফের দুঃসংবাদ। পূজো মির্তে হাসপাতালে ভর্তি হতে হলো বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রীকে। টলিপাড়া থেকে আসছে একের পর এক খারাপ খবর। দুদিন আগেই জানা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুবেল দাস। এবছরের পুজোটা হাসপাতালের বেডে শুয়ে কাটিয়েছেন অভিনেতা। তারপরই বিজয়া দশমীর দিন বাইক অ্যাক্সিডেন্টে পায়ে চোট পেয়েছেন অভিনেতা ইন্দ্রজিৎ বাসু। এরই মধ্যে আবার জানা গেল হাই ফিভার নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সায়ন্তনী, যেখানে দেখা যাচ্ছে স্যালাইন চলছে অভিনেত্রীর। পূজোর কটা দিন অভিনেত্রীকে দেখা গিয়েছিল জমিয়ে মজা করতে। বিজয়া দশমীর দিনও দুর্গা ঠাকুরকে বরণ করে নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পূজোর শুরুটা ভালো কাটলেও দশমীর রাত থেকে জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সায়ন্তনী। এখন কেমন আছেন তিনি? এক সংবাদ মাধ্যমের তরফে সায়ন্তনীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, শুক্রবার দুপুরে আমার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, আপাতত বিশ্রামে রয়েছি। জ্বর কমছে না বলে চিকিৎসক ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন, আশা করছে দ্রুত সুস্থ হয়ে উঠব। সেলেবাসের পক্ষ থেকে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।